সো হে এভরিওয়ান, এই ছিল আমার মিষ্টি ব্রাইড। তো আজকের লোকেশন ছিল আমার ডানকুনি, যথারীতি আমি সেখানে টাইমলি পৌঁছাই বিকজ অফ বাইরের ওয়েদার ভীষণভাবে খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো আমার লোকেশনে আমি একদম টাইমলি যখন পৌঁছে যাই, তো আমার ব্রাইড কিন্তু খুব একটা বেশি লেট করে না, সেও টাইমে বসে পড়ে। তো কাজ করতে ভীষণ মজা লাগে, এরকম পাঞ্চুয়াল ব্রাইড অ্যান্ড পাঞ্চুয়াল মেকআপ আর্টিস্ট হওয়াটা ভীষণ দরকার। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার মিষ্টি ব্রাইড। তোমরা ওকে আগের দিনও দেখেছো, আগের দিনের লুকটা তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো, ইভেন আজকের লুকটাও আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করেছি। তো আমার ব্রাইডের সেরকম কোনো ডিমান্ড ছিল না, সে আমাকে আগেই বলে দিয়েছিলো যে তুমি আমার শুধু চোখটাকে ভীষণভাবে হাইলাইট করো, বাকি তোমার উপর। তো এরকম ব্রাইড যখন বলে তো ভীষণভাবে আমরা খুশি হই। তো আমার ব্রাইড দেখো কতটা এক্সাইটেড। তো তারপর আমার ব্রাইডের আস্তে আস্তে গয়নাগাটি সব পরিয়ে নিয়েছি। তো গয়নাগুলো ভীষণ সুন্দর ছিল একটা সাবেকিয়ানা লুকের জন্য, যেহেতু ওর আজকের পুরো গেট আপটাই ছিল একটা সাবেকি লুকের ওপর। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালোভাবে দিনটা গেছে। এরপর আমরা গ্রুমের মেকআপটাও করে ফেলি। ব্রাইডের ফুল লুকের টিউটোরিয়াল কিন্তু আমার আগেই পোস্ট করা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে বুক করতে হলে আমাকে অবশ্যই বুক করো। লুকটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ।